Hello students, welcome to our YouTube channel Chandar Private IT. आज के अमित मोदे DC compound motor के एक टा starter है साथे DC starter सेटा 3.0 हो बा 4.0 हो तो सेटा साथे की भावे connect करवो की भावे हमरा connection गुलो करवो सेटा संपर्क आलोचना करवो तो एर आगेर वीडियो ते हमरा जे DC compound motor कत धरनेर हय एवं तार जे कानेक्शनगुलो हय तार जे डिफारेंसगुलो आछे एवं तार जे विभिन्न धरनेर कानेक्शन हय सेई कानेक्शनगुलो सम्पर्के आलोचना करेछिलाम एवं एर साथे साथे आमादेर स्टार्टारेर सम्पर्के जे समस्त पार्टसगुलो आछे स्टार्टारेर जे समस्त पार्टस आछे किभाबे स्टार्टारटा काज करे एटार भिडियो आमरा आगेई दिएछि तो सेई भिडियोगुलो देखते होले तोमरा डेस्क्रिप्शने एवं आई बाटने लिंक पेये जाबे আর আজকে আমরা কম্পাউন্ড মোটরটাকে স্টার্টারের সাথে কিভাবে কানেক্ট করা হয় এই জিনিসটা সম্পর্কে দেখব তো তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের 3.0 স্টার্টার আমরা 3.0 স্টার্টারই এখানে নিয়েছি 4.0 স্টার্টার চাইলেও তোমরা নিতে পারো তো সেই ক্ষেত্রে একটু কানেকশনটা চেঞ্জ হয় তো সেটাও আমি দেখিয়ে দেব তোমাদের তখন আমরা দেখতে পাচ্ছ যে তোমরা 3.0 স্টার্টার নিয়েছি আমরা এবং এর সাথে আমরা নিয়েছি কি একটা কম্পাউন্ড মোটর এটা কম্পাউন্ড মোটর কিভাবে আমরা বলতে পারব না এখানে আমরা দেখতে পাচ্ছি আর্মেচার আছে এর সাথে সিরিজে একটা ফিল্ড কানেকশন করা আছে এবং তার সাথে শান্টে একটা ফিল্ড কানেকশন করা আছে তো তাহলে দুটো ফিল্ড আছে যেহেতু সিরিজ ফিল্ড এন্ড শান্ট ফিল্ড সেহেতু এটা আমার কম্পাউন্ড মোটর এবং এই এটার কানেকশনটা আমি কিভাবে করছি না আর্মেচারের সাথে সিরিজে সিরিজ ফিল্ডটাকে যুক্ত করে দিয়েছি তারপরে আমি তার সাথে প্যারালালে শান্ট ফিল্ডটাকে যুক্ত করেছি তো আমরা কানেকশন করার সময় কি করি না A1 A2 FS1 FS2 তো A2 এর সাথে FS1 কে কানেক্ট করে দিই তারপরে FS2 পড়ে থাকে এবং A1 পড়ে থাকে A1 এর সাথে FSH1 কে কানেক্ট করে দিই এবং এটাতে আমরা এই দুটোকে কানেক্ট করে পরে আমরা পজিটিভ সাপ্লাইটা দিয়ে দিই ঠিক আছে এবং FS2 কে FSH2 এর সাথে কানেক্ট করার পর আমরা নেগেটিভ সাপ্লাইটা দিই তো এখন আমরা নেগেটিভ সাপ্লাইটা এটাকে কমন করে নেগেটিভ সাপ্লাইটা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা ডাইরেক্ট দিয়ে দিয়েছি কিন্তু পজিটিভ সাপ্লাইটাকে আমরা যেটাতে FSH1 এবং A1 এ ডাইরেক্ট আমরা এখানে দিচ্ছিলাম তার বদলে আমরা এটাকে একটা স্টার্টারে থ্রু দিই তাহলে আমরা কি করব না A2 এর সাথে FS1 কে কানেক্ট করে দেব তারপরে আমরা FS2 এবং FSH2 কে কানেক্ট করার পর কমন করে সেটাতে মাইনাস দিয়ে দেব SH1 পড়ে থাকবে সেটাকে আমরা স্টার্টারের এফ পজিশন মানে ফিল্ডের কানেকশন সাথে কানেকশন করে দেব এবং আর্মেচারের A1 পড়ে থাকবে সেটাকে আমরা স্টার্টারের যে এ পজিশন বা আর্মেচার পয়েন্ট সেই জায়গাতে কানেকশন করব আর পজিটিভ যেটা আমার সাপ্লাইটা থাকছে সেই পজিটিভ সাপ্লাইটাকে আমরা এল পজিশনে কানেক্ট করব তাহলে কি হবে যখনই আমরা এটা স্টার্টার হ্যান্ডেলটাকে যখনই মুভ করব তখনই আমাদের স্টার্টারের থ্রু কানেকশন কারেন্টটা প্রবাহিত হবে এবং আমাদের আর্মেচার এবং ফিল্ড কয়েল দুটোতেই কারেন্ট পেয়ে পড়ে এটা তো দেখতে পাচ্ছ যেহেতু এখানে পজিটিভ দিয়েছি সেই পজিটিভটাই আবার বিভিন্ন রেজিস্ট্যান্স বিভিন্ন কানেকশনের থ্রু আমার ফিল্ডেও আসছে এবং এতেও আসছে তাহলে এই দুটোতে আমাদের পজিটিভ দেওয়ার কথা সেটা আমরা স্টার্টারের থ্রু দিচ্ছি পজিটিভই দিচ্ছি দেখতেই পাচ্ছ এখানে শুধুমাত্র স্টার্টারে পজিটিভ কানেকশন হয়ে গেছে এবং সেটাই আমার রেজিস্ট্যান্স এবং এগুলোর নো ভোল্ট কয়েল আছে সেটার থ্রু আমার ফিল্ডে এবং আর্মেচারে পজিটিভ কারেন্টটা আসছে তাহলে আমাদের মোটরটা চলতে শুরু করছে তো আমরা যদি একটু সহজ ভাষায় দেখে নিই তাহলে আমরা এটা হচ্ছে আমার টার্মিনাল বক্স যেখানে আমরা ছটা পয়েন্ট পাচ্ছি আমাদের মোটরের টার্মিনাল বক্সটা সেখানে আমরা ছটা পয়েন্ট পাচ্ছি তো আমি ধরে নিচ্ছি এই পয়েন্টটা হচ্ছে আমার A1 এটা A2 এটা FS1 এটা FS2 এটা FSH1 এটা FSH2 এটা কানেকশন পাচ্ছি এবং স্টার্টারটাও আমরা স্টার্টারের টার্মিনাল বক্স যখনই খুলবো সেই স্টার্টারের টার্মিনাল বক্সেও আমরা কিন্তু তিনটে পয়েন্ট পাবো একটা যদি 3.0 স্টার্টার হয় তাহলে তিনটে পাবো যদি 4.0 হয় তাহলে চারটে পাবো তো 3.4.0 দুটোতেই কীভাবে কানেকশন করা হয় সেটাই তোমাদেরকে বলে দিচ্ছি তো 3.0 যদি স্টার্টার হয় তাহলে আমরা এল পাবো এফ পাবো অ্যান্ড এ পাবো ঠিক আছে তিনটে পয়েন্ট পাবো আমরা তো এখানে আমরা কানেকশনটা কীভাবে করব না আমরা A1 কে রেখে দেবো A2 সাথে FS1 কে কানেক্ট করব টার্মিনাল বক্সের মধ্যে
তারপরে A1 কে আমরা কানেক্ট করে দেব স্টার্টারের A পয়েন্টের সাথে। এরপরে FS2 আর FSH2 এই দুটোকে কানেক্ট করে দেব। কানেক্ট করার পর এখানে আমি নেগেটিভ সাপ্লাইটা মাইনাস সাপ্লাইটা দিয়ে দেব, আর FSH1 পড়ে থাকবে সেটাকে কি করব আমরা, সেটাকে আমরা A1 এর সাথে শর্ট করে পরে ডাইরেক্ট কানেকশন দিই, তো সেটাকে আমরা এখানে ফিল্ডের সাথে কানেকশন দেব এবং পজিটিভ সাপ্লাইটাকে আমরা এলে দিব। ঠিক এই কানেকশনটাই আমরা করেছি, দেখতে পাচ্ছ A1 কে আমার স্টার্টারের এ পজিশনে দিয়েছি, A1 কে স্টার্টারের এ পজিশনে দিয়েছি, A2 কে FS1 এর সাথে শর্ট করেছি, A2 কে FS1 এর সাথে শর্ট করেছি, FS2 এবং FSH2 এই দুটোকে শর্ট করে পরে আমরা নেগেটিভ সাপ্লাই দিয়েছি, FS2 এবং FSH2 এই দুটো পয়েন্টকে শর্ট করে পরে আমরা নেগেটিভ সাপ্লাই দিয়েছি এবং FSH1কে আমরা ফিল্ডের সাথে কানেক্ট করেছি এবং FSH1কে আমরা ফিল্ডের সাথে কানেক্ট করেছি। তাহলে এটা হচ্ছে আমাদের একটা 3 পয়েন্ট স্টার্টারের সাথে একটা DC কম্পাউন্ড মোটর। তো এই কানেকশনটা আমার অ্যাকচুয়ালি কী ধরনের কানেকশন হলো, এই কানেকশনটা আমার অ্যাকচুয়ালি হলো DC লং শান্ট কম্পাউন্ড মোটর। দেখতে পাচ্ছ শান্টটা লং আছে, আমাদের সিরিজ ফিল্ডটা আর্মেচারের সাথে কানেক্ট হওয়ার পর পুরোটার সাথে আমাদের শান্ট ফিল্ডটা যদি কানেক্ট হয় প্যারালালে তাহলে তখন আমরা এটাকে লং শান্ট কম্পাউন্ড মোটর বলি। তাহলে লং শান্ট কম্পাউন্ড মোটরের কানেকশনের ক্ষেত্রে আমরা এইভাবে কানেকশন করবো, এটা আমার টার্মিনাল বক্সটা এবং এটা আমাদের স্টার্টারের টার্মিনাল বক্স। তাহলে এটা হচ্ছে আমার লং শান্টের ক্ষেত্রে। যদি আমার শর্ট শান্ট হয়, শর্ট শান্টের ক্ষেত্রে আমি কী করবো, শর্ট শান্টের ক্ষেত্রে আমরা জানি যে আগে প্যারালালে কানেকশন হয়ে যায় আমার আর্মেচারের সাথে ফিল্ড কয়েলটা, তারপরে সিরিজে সিরিজ ফিল্ডটা যুক্ত হয়। তো সেক্ষেত্রেও আমার কানেকশনটা জাস্ট সামান্য চেঞ্জ হবে না, সিরিজ ফিল্ডটাকে আমি আলাদা করে দেবো। এবং আর্মেচারের সাথে প্যারালালে আমরা শান্ট ফিল্ডটাকে যুক্ত করে দিই, তাহলে FSH2 এটা আমার হয়ে গেল। এর পুরোটার সাথে আমরা সিরিজ ফিল্ডে সিরিজটা যুক্ত করি, তাহলে এখানে আমরা জাস্ট সিরিজ ফিল্ডটাকে যুক্ত করে দেবো, তাহলে FS1 এটা FS2, তাহলে কিন্তু আমাদের কানেকশনটা হয়ে যাচ্ছে শর্ট শান্টটা। ঠিক আছে, তাহলে এইভাবেই কিন্তু আমরা একটা 3 পয়েন্ট স্টার্টার বা 4 পয়েন্ট স্টার্টার, 4 পয়েন্ট স্টার্টারের ক্ষেত্রে কী হয়, 4 পয়েন্ট স্টার্টারের ক্ষেত্রে আমার এখানে একটা নিউট্রাল ইন বলে একটা পয়েন্ট থাকে যেখানে আমার নেগেটিভ সাপ্লাইটাকে দিতে হবে, তাহলে এই নেগেটিভ সাপ্লাইটাকে আমি আবার নিউট্রাল পয়েন্টে দিই, বাকি পয়েন্ট তো আমার একই থাকে, এফ এ ও দুটো পয়েন্ট একই থাকে, তাহলে এটা আমার 4 পয়েন্ট স্টার্টারের ক্ষেত্রে এইভাবে কানেকশন হয়ে যাবে। তাহলে এই কানেকশনটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে যে আমি একটা লং শান্ট কম্পাউন্ড মোটর একটা শর্ট শান্ট কম্পাউন্ড মোটরকে কীভাবে কানেকশন করি এবং তারপরে আমরা এই স্টার্টারের সাথে কীভাবে কানেকশন করি, এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে যদি ধরো আমাদের মোটরটা যদি আমাদের লং শান্ট কম্পাউন্ড মোটর হয়, তাহলে লং শান্ট কম্পাউন্ড মোটর হলে টার্মিনাল বক্সটাকে প্রথমে ওপেন করে পরে আমরা টেস্ট করে নেবো টার্মিনালগুলোকে, যে A1 A2 FS1 FS2 FSH1 FSH2 এটা আমরা দেখে নেবো। দেখার পরে আমরা ঠিক এইভাবে কানেক্ট করবো, A1কে আমরা রেখে দেবো, A2-র সাথে FS1কে কানেক্ট করে দেবো, তারপরে FS2 এর সাথে FSH2কে শর্ট করে পরে সেটাতে নেগেটিভ সাপ্লাই দিয়ে দেবো, A1 পড়ে রইলো A1কে আমরা স্টার্টারের এ পজিশনে দিয়ে দেবো, FSH2 পড়ে রইলো সেটাকে স্টার্টারের এফ পজিশনে দিয়ে দেবো। তাহলে এইভাবে টার্মিনাল বক্সটাতে কানেকশনটা আমাকে করে পরে তারপরে আমার স্টার্টারের সাথে কানেকশনটাকে করতে হবে। তাহলে খুবই সোজা জিনিস কিন্তু বুঝতে একটু কষ্ট হয়, তাই এই ভিডিওটা তোমাদেরকে আজকে দিয়ে দিলাম। তো স্টার্টার সম্পর্কে খুব ভালোভাবে জানতে এবং এই কানেকশনগুলো সম্পর্কে কিন্তু ভালো করে জানতে তোমাদেরকে আগের ভিডিও দুটো দেখতে হবে, যেটা আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। তাহলে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের একটা DC কম্পাউন্ড মোটর আছে, তো এই DC কম্পাউন্ড মোটরটাতে একটা দুটা তিনটা চারটে পাঁচটা ছটা টার্মিনাল আছে। তাহলে এই ছটা টার্মিনালকে আমরা কীভাবে কোনটা আর্মেচারের পয়েন্ট কোনটা সিরিজ ফিল্ড কোনটা শান্ট ফিল্ড কীভাবে বুঝবো, তো আমরা এখানে আমরা সিরিজ টেস্ট ল্যাম্প নিয়ে নিয়েছি, তো সিরিজ টেস্ট ল্যাম্প দিয়ে পরে আমরা প্রথমে দেখো আমাদের এখানে কিন্তু তারগুলো আছে, সে তারগুলো কিন্তু কালারগুলো ডিফারেন্ট করা আছে। তাহলে এক্ষেত্রে আমরা দুটো ডিফারেন্ট কালার, যেমন এই লাল দুটো তারকে আমরা সিরিজ টেস্ট ল্যাম্প দিয়ে টেস্ট করবো। এতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লাইটটা গ্লো করছে, এবং কালো দুটো তারকে আমরা টেস্ট করছি এক্ষেত্রেও লাইটটা আমাদের গ্লো করছে,
সবুজ দূরতারকে আমরা টেস্ট করছি, কিন্তু লাইটটা কিন্তু আমার গ্লো করছে না, কিন্তু আমাদের এখানে যে স্পার্কিং হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি। তো এক্ষেত্রে আমাদেরকে বুঝে নিতে হবে যে এই সবুজ দুটো তার কিন্তু আমাদের সান্ড ফিল্ডের তার। আচ্ছা, এমনও তো হতে পারে যে লাইটটা গ্লো করছে না, তার মানে কিন্তু আমাদের সার্কিটটা বা ভিতরের কয়েলটা ওপেন হয়ে আছে, এটাও হতে পারে। তো সেক্ষেত্রে আমরা সিম্পল একটা মাল্টিমিটার নেবো, মাল্টিমিটার নিয়ে আমরা রেজিস্ট্যান্স টেস্ট করে নেবো। তো যদি আমাদের এখানে যদি স্পার্কিং সৃষ্টি হয়, এই যে ওয়্যারটার কাছে যদি আমাদের স্পার্কিং সৃষ্টি হয়, তাহলে আমাদের কিন্তু বুঝে নিতে হবে যে আমাদের ওপেন সার্কিট নেই, কয়েলটা ওকে আছে, এবং আমাদের লাইটটা যেহেতু গ্লো করছে না, সেহেতু এটা আমার সান্ড ফিল্ড। কেননা সান্ড ফিল্ডের রেজিস্ট্যান্সটা খুব বেশি হয়, হাই রেজিস্ট্যান্স হয় সান্ড ফিল্ডের, আর সিরিজ ফিল্ডের রেজিস্ট্যান্স কিন্তু লো হয়, সিরিজ ফিল্ডের রেজিস্ট্যান্স লো হয় এবং আর্মেচারের রেজিস্ট্যান্সও লো হয়। তাহলে এই দুটো তার ওয়্যারের মধ্যে, এই দুটো ওয়্যারের মধ্যে আমরা কোনটা সিরিজ ফিল্ড এবং কোনটা আর্মেচারের পয়েন্ট সেটা কীভাবে জানবো? না, আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোটরটাতে আমাদের কিন্তু এই জায়গাতে আমাদের কার্বন ব্রাশের পয়েন্টটা আছে, কার্বন ব্রাশ হোল্ডার আছে, কার্বন ব্রাশের হোল্ডারে আমাদের কার্বন ব্রাশের কানেকশনটা এই জায়গাতে আছে। তো এই কার্বন ব্রাশের এই পয়েন্টের সাথে আমাদের এই চারটে তারের মধ্যে যে তারের আমাদের গ্লো করবে লাইটটা, যে তারে আমরা কানেকশন পাবো, সেই তারটা হচ্ছে আমার আর্মেচারের তার। কেন? আমাদের কার্বন ব্রাশটা কম্পিউটারের সাথে আর্মেচারের সাথেই কানেকশন করা থাকে। তাহলে আমরা সিম্পল এখানে যে আমাদের কানেকশন করা আছে কার্বন ব্রাশে, কার্বন ব্রাশের একটা পয়েন্টে আমরা সিরিজ টেস্ট ল্যাম্পটাকে রেখে দেবো এবং আরেকটা পয়েন্টকে আমরা বাকি ওয়্যারগুলোতে চেক করবো। তো দেখো, ব্ল্যাক ওয়্যারটাতে কিন্তু আমরা কোনো কানেকশন পাচ্ছি না, কিন্তু রেড ওয়্যারটাতে কানেকশন পাচ্ছি। তার মানে রেড ওয়্যারগুলো হচ্ছে আমাদের আর্মেচারের ওয়্যার এবং ব্ল্যাক ওয়্যারটা হচ্ছে আমাদের সিরিজের ওয়্যার। তাহলে আমরা সিরিজ টেস্ট ল্যাম্পের মাধ্যমে কিন্তু এই টেস্টটাকে করতে পারি এবং এর সাথে সাথে আমরা একটা মাল্টিমিটারের সাহায্যেও এই টেস্টটাকে করতে পারি। তো আমরা মাল্টিমিটারটাকে আমাদের কন্টিনিউটি টেস্ট পয়েন্টে নিয়ে আসবো এবং আমরা কন্টিনিউটি চেক করব। তাহলে আমরা আর্মেচারের দুটো পয়েন্টে প্রথমে কন্টিনিউটি চেক করব। তো দেখো, বিপ আওয়াজ আসছে, তো এবং 15 রেজিস্ট্যান্স দেখাচ্ছে, এবং ব্ল্যাক ওয়ারটাতেও আমাদের বিপ সাউন্ড আসছে এবং রেজিস্ট্যান্সটা কম দেখাচ্ছে, 2 দেখাচ্ছে, এবং সান্ড ফিল্ডে কিন্তু কোনো বিপ আওয়াজ আসছে না, কিন্তু রেজিস্ট্যান্স আমাদের 122 দেখাচ্ছে। তার মানে কি? রেজিস্ট্যান্স হাই রেজিস্ট্যান্স কার থাকে সান্ড ফিল্ডে? তাহলে এটা হচ্ছে আমাদের সান্ড ফিল্ডের ওয়্যার, এবং এই দুটোর মধ্যে আমাদের কোনটা আর্মেচারের ওয়্যার? এগেন আমরা এখানে আমাদের কার্বন ব্রাশ পয়েন্টে আমরা একটা পয়েন্টকে টাচ করবো এবং আরেকটা পয়েন্টকে এই ওয়্যারগুলোর মধ্যে টাচ করবো। যে পয়েন্টে আমার বিপ সাউন্ড আসবে সেই ওয়্যারটাই হচ্ছে আমাদের আর্মেচারের ওয়্যার। তো এখানে লাল যে তারটা আছে, রেড ওয়্যারটা আছে, এটাতে আমাদের বিপ সাউন্ড আসছে, তার মানে লাল তার দুটো হচ্ছে আমাদের আর্মেচারের ওয়্যার, ব্ল্যাক তার দুটো হচ্ছে আমাদের সিরিজ ফিল্ডের ওয়্যার, এবং যে গ্রিন তার দুটো রয়েছে, সবুজ তার দুটো, এগুলো হচ্ছে আমাদের সান্ড ফিল্ডের ওয়্যার। তো কানেকশন আমরা কীভাবে করবো? না, আর্মেচারের একটা পয়েন্টকে রেখে দেবো এবং আরেকটা পয়েন্টকে সিরিজ ফিল্ডের সাথে যোগ করে দেবো, এবং সান্ড ফিল্ড একটা এবং সিরিজ ফিল্ডের আরেকটা পয়েন্টকে আমরা এইভাবে কানেকশন করে দেবো, এবং এটাতে আমরা নেগেটিভ কানেকশনটা দিয়ে দেবো। এটাকে আমরা যে আর্মেচারের A1 বা আরেকটা একটা ওয়্যার আর্মেচারে পড়ে রইল, এটাতে আমরা কি করব, স্টার্টারের এ পয়েন্টের সাথে কানেকশন করে দেবো, এবং যেটা ফিল্ডের একটা পয়েন্ট পড়ে রইলো এটাকে আমরা স্টার্টারের এফ পয়েন্টের সাথে কানেক্ট করে দেবো। তাহলে আমাদের কি হবে, না মোটরটার সাথে স্টার্টারটা কানেকশন হয়ে যাবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কীভাবে কানেকশনটা স্টার্টারের সাথে করতে হয় এবং এর সাথে সাথেও কীভাবে আমাদের কিন্তু টার্মিনালগুলোকে আইডেন্টিফাই করতে হয়। তো আজকের ভিডিও এতটা পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, এবং চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।